আজকে আমি খুব সুন্দর প্লাস্টিক বস্তার ভরা ডাসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। সেই জন্য আমি উল দেখা যায় এবং সাদা ঘর মিলে ছুঁচে 21টি ঘর তুলে নেব। একুশটি ঘর তুলে নেবার পর 22 নম্বর ঘর থেকে নিচের দিকে আমি 22টি ঘর গুনে নেব এবং 22 নম্বর ঘরে এইভাবে ছুঁচটি তুলে নেব। তারপর আবার এই ঘরটিকে নিয়ে আবার ছুঁচে আমি 21টি ঘর তুলে নেব। এরপর বোনার সুবিধার্থে আসনটা ঘুরিয়ে নেব, তারপর আবার এই কোণ থেকে 21টা ঘর তুলে নেব। আবার 22 নম্বর ঘর থেকে নিচের দিকে 22টা ঘর গুনে নিয়ে 22 নম্বর ঘরে প্রথমে যেইভাবে তুললাম সেইভাবে আবার তুলে নেব। এইভাবে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চৌকো আকৃতির ফুল তৈরি করব। এক লাইন বোনা কমপ্লিট হবার পর এখান থেকে একটা লাইন ছেড়ে দেব দ্বিতীয় লাইনে। এইভাবে আমি আবার ঘর তুলে লাইন তৈরি করব। এখানটাতে আবার ছুঁচটা ঘুরিয়ে তুলব, আবার যেখানে লাইন তৈরি করেছিলাম একটা লাইন ছেড়ে দিয়ে এইভাবে আবার লাইন তৈরি করব। কোনাটাতে এইভাবে ঘুরিয়ে নেব, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এক লাইন ছেড়ে ফুলের মিডিলটা ভরাট করে নেব। এই ফুলটা ভরানোর ক্ষেত্রে প্রতিবারে একটা করে লাইন ছাড়া থাকবে, মিডিলে একটা করে লাইন ছাড়া থাকবে এবং দ্বিতীয় লাইনে লাইন তৈরি করে ফুল তৈরি হবে। এইভাবে পুরো ফুলটা ভরাট হবে। এইভাবেই পুরো ফুলটা ভরানো কমপ্লিট হবে। শেষকালে একটা ঘর নিয়ে যখন লাইন তৈরি করব তো তখনই ফুলটা শেষ হবে। একটা ফুল কমপ্লিট করতে এখানে আমার 6টা লাইন তৈরি হচ্ছে। যেই লাইনটা তৈরি করছি সেই লাইনটাকে নিয়ে 6টা লাইন তৈরি হবে, তাহলে একটা ফুল কমপ্লিট হবে। দেখুন এইভাবে একটা ফুল কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় ফুল যখন তৈরি করব মিডিলে একটা লাইন ছেড়ে দেব, একটা লাইন ছেড়ে দেবার পর ওই একই পদ্ধতিতে পাশের ফুলটা তৈরি করে নেব। এইভাবে পুরো আসনের ফুলগুলো তৈরি হবে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।